অনেকে বেশি বোঝেন, অনেকে বুঝেও বোঝেন না, অনেকে তার বিষয়ে ধারণা নেই। আজকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন, রাষ্ট্রপ্রেমী, স্বাধীনতা সংগ্রামী, তো রাষ্ট্রপ্রেম সম্বন্ধে তো আজকে বলতেই হবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা রাজনৈতিক বুনিয়াদে এই ডেমোক্রেসিতে কোনো না কোনো জায়গায় কেউ মন্ত্রী হয়ে বসে আছে, কোনো বুদ্ধিজীবী হয়ে বসে আছে, তো কি বলছে? মুঘলরা তো 600 বছর শাসন করেছে, তার জন্য ভারতবর্ষের ভৌগোলিক স্থিতি এমনটা হয়েছিল। ভারত তো কখনো এমন ছিল, ইংরেজরা যদি 200 বছর শাসন নাই করতে তাহলে ভারতবর্ষের অস্তিত্বই না থাকে। একত্রিত করে ভারতবর্ষের কল্পনা যে করা হয়েছে, এক জায়গায় আনা হয়েছে, ইংরেজরা নিচ্ছে। তাহলে নেতাজি সুভাষ চন্দ্র বসু ইংরেজদের দৌড়ানোর ব্যবস্থা কেন করলেন? মহাত্মা গান্ধী কেন করলেন? বাল গঙ্গাধর তিলক কেন করলেন? কেন রবীন্দ্রনাথ নাইকদের ছেড়ে দিলেন? কেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা লিখলেন? ইংরেজরা ভারতে অতিক্রমণ করেছিল, ভারতের অস্তিত্ব ইংরেজের কারণে, মুঘলদের কারণে। কোথায় নিয়ে যাচ্ছে দেশকে? এটা শিক্ষা প্রতিষ্ঠান জানা উচিত, অ্যালুমিনিয়ামদেরকে জানা উচিত, আচ্ছা অসংখ্য বিদ্যার্থী তাদেরও জানা উচিত। কি কেন বলছে? তাহলে নেতাজি সুভাষ চন্দ্র বসু কেন আজাদ দিন পরিচালনা করলো? আজকের দিনের বুদ্ধিজীবী তথাগত রাজনীতিবিদ কোথাও মন্ত্রী হয়ে গেছে, কেউ কি বলতে চাইছে? তাহলে কি নেতাজি সুভাষ চন্দ্র বসু ঠিক ছিলেন না? ভারতবাসীর জন্য উনি রাষ্ট্রপুরুষ, কিন্তু ইংরেজদের জন্য, ইংরেজরা যখন শাসন করতেন নেতাজি সুভাষ চন্দ্র বসুকে ভাগোড়া ঘোষণা করেছিলেন।